আসসালামু আলাইকুম বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার এক বন্ধুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় আজ পাঁচই সেপ্টেম্বর দু উক্ত খেলায় বাংলাদেশ শূন্য দুই গোলে পরাজিত হয় অর্থাৎ ফিলিস্তিন দুই শূন্য গোলে জয়লাভ করে খেলা চৌত্রিশ মিনিটে খাওয়রুব ফিলিস্তিনের পক্ষে প্রথম গোলটি করেন ফলে ফিলিস্তিন এক শূন্য গোলে এগিয়ে যায় খেলার সাতচল্লিশ মিটি ইয়াসির হামিদ ফিলিস্তিনের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফলে ফিলিস্তিন দুই শূন্য গোলে জয়লাভ করে